রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি। একের পর এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও পুলিশকে নিয়ে বিজেপি কর্মীদের হয়রানি করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেও বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে শাসক দল, এমনটাই দাবি করছে বিরোধীরা। আর এই ঘটনার প্রতিবাদে নদিয়ার রানাঘাটে মোমবাতি ও মৌন মিছিলের ডাক দেন নদিয়া দক্ষিণের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে গোটা রাজ্য জুড়ে একের পর এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের হয়রানি করিয়েছে রাজ্যের শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আরো অত্যাচারের সীমা অতিক্রম করেছে শাসক দলের দুষ্কৃতীরা। এর আমরা তীব্র ধিক্কার জানাই। এদিন নদিয়ার রানাঘাটে মোমবাতি ও মৌন মিছিলের মধ্যে দিয়ে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন নদিয়া দক্ষিণের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। বিজেপির এই মৌন মিছিলে অংশগ্রহণ করে কয়েকশো কর্মীর সমর্থক। মৌন মিছিলের মধ্যে দিয়ে বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ। তার অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে শুরু করে ভোটের ফলাফল শেষ হতেই বিজেপি কর্মীদের ওপর অহেতুক হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কোথাও জয়ী বিজেপি প্রার্থীদের দলে টেনে নেওয়ার চেষ্টা, অন্যদিকে পুলিশকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আর সেই কারণেই পুলিশের এই বর্বরতা ও শাসক দলের এই অত্যাচারের বিরুদ্ধে আজ এই মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল আমাদের। নির্বাচন শেষ হয়েছে 8 তারিখে, 11 তারিখে গণনা হয়েছিল। আমরা অদ্ভুত ভাবে দেখলাম একদম পঞ্চায়েত নির্বাচন শুরুর মুহূর্ত থেকে রক্তাক্ত বাংলা হয়েছে। তারপরও পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর সমস্ত রাজ্য জুড়ে গণনাকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, গণনা কেন্দ্রে পুলিশকে সামনে রেখে প্রশাসনিক যারা আধিকারিক তাদেরকে সামনে রেখে ব্যালট লুট হয়েছে প্রত্যেকটা গণনা কেন্দ্রে, তার বিরুদ্ধে আমরা গণতন্ত্র হত্যাকারী এই সরকারের বিরুদ্ধে আমরা মৌন মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি।